যে আলোয় ভরে উঠুক শহর, কিন্তু শর্ত একটাই, সে আলো যেন পটকা বাজি পুড়িয়ে না হয়। পুজোতে বাজি পোড়ানো নিষিদ্ধ, ইতিমধ্যে তার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট, আর তাইবার ফলপ্রসূ করার জন্য করা হতে শুরু করেছে কলকাতা পুলিশ। পুলিশ জানিয়েছে কেউ যদি কোনো প্রকার বাজি ফাটায় তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বুধবার থেকে হেল্পলাইন চালু করেছে পুলিশ, লালবাজার জিনিসে 100 ডায়াল কিংবা 9836210444 এই নম্বরে ফোন করলেও পুলিশ ঘটনাস্থলে গিয়ে আইনি ব্যবস্থা নেবে। ইতিমধ্যে শহরে প্রত্যেক থানাকে নির্দেশ দেওয়া হয়েছে পুজো করা নজরদারি চালাতে। উল্লেখ্য, শহরে দূষণের মাত্রা দীর্ঘ লকডাউনে যতটা কমেছিল, শহর আনলক হওয়ার পরে দূষণ আগে থেকে আরো বেড়েছে। দীর্ঘ 7.5 মাস লোকাল ট্রেন চলেনি, বেশিরভাগ মানুষই বাসে ওঠার পাশাপাশি নিজের গাড়ি নিয়ে বেড়েছেন, ফলে বেড়েছে দূষণের মাত্রা। তারপরে আবার যদি বাজি পোড়ানো হয়, দিল্লি থেকে কোনো অংশে কম যাবে না কলকাতা। তাই এইসব দিক থেকে রেহাই দিতে কলকাতা হাইকোর্ট বাজিতে নিষেধাজ্ঞা জারি করেছে। তা যাতে সম্পূর্ণভাবে বলবৎ করা যায় তার জন্য সচেষ্ট হয়েছে বিভিন্ন থানা, বাদ গেল না পোস্তা থানাও। শুক্রবার দিন সকালে পোস্তা থানার আধিকারিকরা এলাকায় ঘুরে ঘুরে প্রচার চালালেন, কেউ যাতে বাজি না ফাটান কিংবা বাজি বিক্রি না করেন। এর পাশাপাশি তারা সাধারণ মানুষকে সচেতন করতে লিফলেটও বিলি করেন। এটা আমাদের মহামান্য হাইকোর্টের এবং সুপ্রিম কোর্টের একটা নির্দেশ আছে যে এবছর কোনোভাবে যাতে বাজি কোনো রকমই বাজি ব্যবহার না করা হয়, কেন কি করোনা মহামারীর প্রকোপ থেকে বাঁচার জন্য দূষণমুক্ত পরিবেশ দরকার। তো মহামান্য হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী আমরা সেই আদেশ অনুযায়ী সমাজ সচেতনতা বাজির এগেনস্টে বাড়ানোর জন্য এই কাওয়ালি পুজো দিওয়ালির সময় তার জন্য এই লোকাল লোকজন ছেলে ইউথ সবাইকে নিয়ে একটা জাগরুকতামূলক র্যালি উদ্যোগ নিয়েছি। গতকালকেও করা হয়েছিল, গতকালকে NDRF-এর সহযোগেও করা হয়েছিল, আজকেও করা হচ্ছে, যথাসম্ভব কমানোর চেষ্টা। বেশ কিছু জায়গাতে মানুষ সচেতন হয়েছে, কিছু কিছু জায়গায় মানুষ সচেতন নয়, চেষ্টা চলছে, দেখা যাক কতদূর আমরা সফলতা পাই। হ্যাঁ, একটা আইনানুগ ব্যবস্থা নেওয়া গ্রহণ করা একটা প্রভিশন আছে, কিন্তু পুলিশের আগে তো আমরা মানুষ, সবার আগে চাইবো যাতে তারা সেই আইনানুগ ব্যবস্থা গ্রহণের পথে আমাদের বাধ্য না হতে হয়, কেন কি একটা উৎসবের মরশুম, সেখানে কারোর সাজা হয়ে যাওয়াটা মোটামুটি কোনো কাজের কথা নয়। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।